পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে পদযাত্রা বনগায়। এদিন বনগা ত্রিকোণ পার্ক থেকে শুরু হওয়া এই পদযাত্রায় অংশগ্রহণ করেন মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে পদযাত্রার আয়োজন করা হলো বনগায়। বিদ্যাসাগর দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে শনিবার সকালে মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি সহযোগে বনগা শহরের ত্রিকোণ পার্ক এলাকা থেকে শুরু হয় এই পদযাত্রা। পদযাত্রা বনগা বাটার মোড় ঘুরে 78 বাস স্ট্যান্ড পর্যন্ত যায়। এ ব্যাপারে আয়োজকদের দাবি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম বর্ষের একটা উদযাপন কমিটি আমরা গঠন করেছি। সেই উদযাপন কমিটির পক্ষ থেকে তিন দিন ধরে এই উৎসব চলছে। গতকাল আমরা একটা সেমিনার করেছি, যার মুখ্য বক্তা ছিলেন আমাদের ইতিহাসবিদ, প্রখ্যাত ইতিহাসবিদ সুখেন্দু দাস। আজ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।